আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আপনার মাঝে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা হচ্ছে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় অধীনে এটা কাজ করে তো হচ্ছে এটা প্রকাশিত হয় একত্রিশ দশ দুহাজার তেইশ খ্রিস্টাব্দে যে টোটাল হলো পনেরোটি ক্যাটাগরিতে সাতান্ন জন লোক নিয়োগ করা হবে তো এখানে পদের নাম বেতন স্কেল গ্রেড পদের শূন্য পদের সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন কীভাবে করবেন আবেদন কোথায় পাবেন এবং আবেদন শুরুর তারিখ শেষের তারিখ সব বিস্তারিত আপনারা এই ভিডিওর মাধ্যমেই পাবেন তবে পুরো ভিডিওটি শুরু করার আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট যারা তাদেরকে সমস্বাগত আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস যারি সার্চ আবার চ্যানেলটি পেয়ে যাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি আপডেট ভিডিও পাবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটো পাবেন যেখান থেকে খুব সহজে অ্যাপ্লাই পারবেন তাছাড়াও যদি কোনো সমস্যা হয় তো হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করব তো গোল্ডেন জব এক্সপ্রেস এটা নিয়ে আমার হচ্ছে ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজ আছে আমাদের গ্রুপ আছে সেখানেও আপনারা জয়েন হতে পারেন তার পাশাপাশি হচ্ছে গুগলে যদি আপনারা গোল্ডেন জব এক্সপ্রেস লিখে সার্চ দেন সেখান থেকেও পাবেন কোনো সমস্যা নেই এবং গোল্ডেন জব এক্সপ্রেস নামে আমাদের টিকটক আইডি আছে সেখান থেকেও আমাদেরকে পাবেন এবং সেখানে সব ধরনের আপডেট তথ্য সবখানেই আপনারা পাবেন এবং পাশাপাশি সপ্তাহিক যে চাকরির ডাক সেটিও এখানে ভিডিও আকারে পেয়ে যাবেন আপনারা তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা যেটা হচ্ছে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং পাশাপাশি বেলাইন্ডে চাপ দেবেন যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায় তারপরে চলে আসা মূল ভিডিওতে এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অর্থ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে এটি এটি প্রকাশিত হয় একত্রিশ দশ হাজার তেইশ খ্রিস্টাব্দ তো এটিতে টোটাল হলো পনেরোটি ক্যাটাগরিতে আপনাদের সাতান্ন জন লোক নিয়োগ করা হবে তো আমি পুরোটাই আপনাদেরকে পরে দিচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে বিভিন্ন শূন্য পদে জনপ্রান নিয়োগের লক্ষ্যে নিম্নপণীত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের অনলাইনে পাশে বর্ণিত শর্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যেটি আমার ডিসক্রিপশন বক্সে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখন প্রথমে যেটা দিচ্ছে পদ্মান বেতন প্রোগ্রামার এটা হচ্ছে গ্রেট ছয় এখানে পদ সংখ্যা আছে একটি এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দিয়েছে ক নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেক ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি কনবেক্সে কোনো সরকারি বা স্বায়সাধিত আধা স্বায়ত্তসাধিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণশীল প্রকৌশল হিসেবে অনন্য চার বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে দ্বিতীয় যেটি পোশে দিয়েছে সেটি হচ্ছে সহকারী পরিচালক গ্রেড নয় এটা হলো পদসংখ্যা আছে দশটি অনেক বেশি পদসংখ্যা তো এখানে কর্ণালিক্সে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট পরিসংখ্যান ও আইন বিশ্বের অনন্য প্রথম শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতকতর ডিগ্রি অথবা কর্মবেলেক্সে উল্লেখিত বিষয় সময়ে চার বছর মেয়াদী অনুনোদিত শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি অথবা করণব্যালেক্সের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি সহ হিসাব বিজ্ঞানে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ডিগ্রিধারী তবে শর্ত শর্তও থাকে যে প্রয়োগকারী বিভাগের সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী থাকতে হতে হবে তো এগুলো হচ্ছে বাংলাদেশের আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে জেলার কথা কোনো উল্লেখ নেই বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তৃতীয় যেটি পোস্ট সেটি হচ্ছে মানদণ্ড নির্ধারী নির্ধারণী কর্মকর্তা গ্রেড হল নয় এটার পদ সংখ্যা আছে দুইটি এটার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিন্যান্স অর্থনীতি ব্যাঙ্কিং বা ম্যানেজমেন্টের বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে সম্মান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে পি স্নাতকোত্তর ডিগ্রি অথবা করোনবালেক্সের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় উল্লেখিত বিশেষ সময় স্নাতক সম্মান ডিগ্রি সহ হিসাব বিজ্ঞান পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী হইতে হবে চার নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে মনিটরিং কর্মকর্তা এটা হচ্ছে গ্রেট নয় এটা পদ সংখ্যা আছে চারটি কর্নপ্যালেক্সে শিক্ষক যোগ্যতা যেটা কর্মব্যালেক্সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিন্যান্স অর্থনীতি ব্যাংকিং ম্যানেজমেন্ট বা আইন বিশেষ স্নাতক ডিগ্রি সহ অনুদিত শ্রেণী বা সম্মানিত সিজি পেতে স্নাতকতর ডিগ্রি অথবা কর্নব্যালেক্সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উল্লেখিত বিষয় সময়ে স্নাতক সম্মান সহ হিসাব বিজ্ঞান পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ট্রি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী হতে হবে পাঁচ নম্বর যেটি পথ সেটি হচ্ছে নিরীক্ষা চর্চা কর্মকর্তা গ্রেড হলে নয় এটা পদ সংখ্যা আছে আটটি এটি স্বীকৃত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিনান্স অর্থনীতি ব্যাঙ্কিং বা ম্যানেজমেন্ট বিশেষ স্নাতক সম্মান ডিগ্রি সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজি পেতে স্নাতক ডিগ্রি অথবা ক্ষণ লেখছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উল্লেখিত বিশেষ সম্মান স্নাতক সম্মান ডিগ্রি সহ হিসাব বিজ্ঞান পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট ডিগ্রিধারী হতে হবে এখন এখানে লিখছে মাঝখানে কর্মীর নং হচ্ছে দুই তিন চার এবং পাঁচ পদ সময়ের জন্য জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সম্মানিত বিভাগ বা সম্মানিত সিজিপিতে এতে গ্রহণযোগ্য হবে না দুই নম্বর লেখ্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে এম এস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ছয় নম্বর যেটি পোস্ট সেটি দেখছে সহকারী প্রোগ্রামার গ্রেড নয় সংখ্যা আছে একজন এটা হচ্ছে ক নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুদিত শ্রেণী বা সামান্য ডিগ্রি সহ চার বছর মেয়াদী স্নাতক বা সামান্য ডিগ্রি থাকতে হবে সাত নম্বর যেটা পোস্ট সেটা হচ্ছে সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং গ্রেড হল নয় এটা সংখ্যা আছে একটি শিক্ষিতযোগতা লিখছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনুদিত শ্রেণীবাস সমানে সিজিপিএতে চার বছর মেয়াদী স্নাতক বা সম্মানের ডিগ্রি আট নম্বর যেটা পশ্চ সেটা হচ্ছে হিটাব রক্ষণ কর্মকর্তা গ্রেড হলো দশ এখানে পতার সংখ্যা আছে একটি এটা ক কর্মী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বা ব্যবসা প্রশাসন বিষয়ে অনুদিত শ্রেণী বা সম্মান সৃজি স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী অনুন্নতিত শ্রেণী বা সম্মান সৃজি পে স্নাতক বা ডিগ্রি সহ অথবা কর্ণবালিক্সে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এম এস অফিস ইউনিকড এবং বেসিক ডাটাবেস সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে নয় নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড আলো চোদ্দ এখানে পদসংখ্যা আছে পাঁচটি এটার যোগ্যতা ক নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক বা সমানে ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কম্পিউটার প্রাপ্ত অথবা ক নম্বর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সম্মানের ডিগ্রি সহ কম্পিউটার মুদ্রাকারিক বা সংশ্লিষ্ট বিষয়ে পদে কম্পিউটার অপারেটর হিসেবে ন্যূনতম চার বছরের বাস্তব অভিজ্ঞতা হতে হবে দশ নম্বর যেটি পায় সেটি হচ্ছে হিসাব রক্ষক গ্রেট হলো চোদ্দ এটা সংখ্যা আছে একটি যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন বিষয়ে অনুদিত শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি গণবালিক্সে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এম এস অফিস ইউনিকোট এবং বেসিক ডাটাবেস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং সে শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে এবং বিভাগ বা সম্মানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এগারো নম্বর যেটা পোষ সেটা হচ্ছে হিসাব সহকারী গ্রেড হলো চোদ্দ এখানে পরিসংখ্য আছে একটি করণবালিক্সে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ব্যবসা প্রশাসন ফিন্যান্স অর্থনীতি ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট পরিসংখ্যান এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি করোনবালিক্সে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে কম্পিউটার প্রাপ্ত হতে হবে নম্বর শিক্ষা জীবনে কোনো স্তরের তৃতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ এবং বিভাগ বা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না বারো নম্বর যেটি পথ সেটা হচ্ছে স্টোর কিপার এটা হলো গ্রেড ষোলো এক নম্বর হলো এটা সংখ্যা আছে একটি এটা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সৃথিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে যেখানে আপনি এসএসসি পাস পাশ হলে আবেদন করতে পারবেন ক নম্বর স্টোর কিপার হিসেবে অনন্য তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে তেরো নম্বর যেটি পথ সেটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেট হল ষোলো পদ সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মানে এসএসসি পাস পাশ হলে এখানে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই চোদ্দ নম্বর যেটা পথ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুন্দাকারী গ্রেড হল ষোলো এটা পদ সংখ্যা আছে দশটি এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের সিজিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ মানে এসএসসি পাশ হলে যেখানে আবেদন করতে পারবেন এবং নম্বর কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এমএস অফিস বা ইউনিকট এবং বেসিক ডাটাবেস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে পুরো নম্বর যেটা পোস্ট সর্বশেষ সেটা হচ্ছে অফিস সহায়ক এবং গ্রেড হলো বিশ এখানে সংখ্যা আছে দশটি এটা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুমোদিত বিভাগ বা সম্মানিত সি হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে যেখানে আপনারা এসএসসি পাশ হলেই আবেদন করতে পারবেন এখন এখানে নিম্নবর্তিত শর্তাবলী আবেদন ফরণ পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে তারা কিছু শর্তাবলী দিয়েছে শর্তাবলীগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সুন্দরভাবে পড়ে নেবেন এখন এটা আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন তো অ্যাপ্লাই যেভাবে করবেন অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং এখানে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং ফি দানের শুরুর তারিখ হবে একত্রিশ দশ হাজার তেইশ সকাল দশ ঘটিকা থেকে এটা শুরু হবে এবং এটা হচ্ছে আমি আবারও বলতেছি অনলাইনে আবেদনপত্র পূরণ এবং ফি জমা দানের শুরুর তারিখ একত্রিশ দশ দু হাজার তেইশ কৃষ্টাব্দ সকাল দশটা এবং এটা অনলাইনে আবেদনপত্র দানের শেষ তারিখ হবে আঠাইশ এগারো দু হাজার তেইশ বিকাল পাঁচটা মানে হচ্ছে আপনারা এক মাস টোটাল টাইম পেবেন সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করে নেবেন এবং বাদ বাকি যে নিয়মাবলিগুলো আছে সেগুলো ডিসক্রিপশান বক্স থেকে আপনারা কালেক্ট করে নেবেন এবং সেখানে পরে নেবেন আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো এতক্ষণ ধরে আমার সাথে পুরো ভিডিওতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ